সতীপীঠ পরিক্রমায় আজ আমরা হাজির একেবারে বাঘের ডেরায়। রাজস্থানের আলওয়ার জেলায় এ হলো সরিস্কা টাইগার রিজার্ভ ফরেস্ট। কাঁচা ভরা শুকনো ঝোপঝাড়, পাথুরে ভূমিরূপ এখানকার বিশেষ বৈশিষ্ট্য। রাজপুতানের এই শুকনো এলাকাতে বড়ে মিয়ার বাস। এই ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের একেবারে সীমানা এলাকায় সতীপীঠ অম্বিকা মাতার মন্দির। সেই গন্তব্যে পৌঁছনের লক্ষ্যে ঘুরে চলেছে গাড়ির চাকা। মাথার উপর দিগন্ত বিস্তৃত আকাশ, রাস্তা কোথাও পাকা কোথাও কাঁচা, আবার দুধারে শুধুই শুকনো ঝোপঝাড়। তারাই হিসেব রাখছে কতটা পথ অতিক্রম করছি আমরা। রাজস্থান মানে রাজপুতদের বীরগাথা, রোমহর্ষক ইতিহাসের আকর্ষণ তো আছে, তার সঙ্গে যদি ইন্ডিয়ান ম্যাথোলজি আর মহাকাব্য জুড়ে যায় তাহলে তো পোয়া বাড়ে। সেই অ্যাড্রেনালিন নিয়েই এগিয়ে চলা। কিন্তু পথ যত এগোয় ততই বাড়তে থাকে রক্তচাপ। এই কোথায় চলেছি আমরা? গাড়ির পথ যেখানে শেষ সেখান থেকে হাঁটা শুরু, চড়াই ভাঙতে ভাঙতে উপরে ওঠা। ঠিক যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ আমাদের পিছনের এই যে পাহাড়, পাহাড়ের যে বড় বড় পাথর, সেই পাথরের আনাচে কানাচে বিভিন্ন গুহাতেই নাকি সেই বাঘ থাকে। এবং আমরা ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু তার কিছুটা প্রমাণও পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমাদের ঠিক পায়ের কাছে বেশ কিছু মৃত জন্তুর হাড় রয়েছে। স্থানীয় মানুষদের দাবি, সুযোগ পেলেই লোকালয় থেকে কখনো ছাগল কখনো গরু টেনে নিয়ে আসে বাঘ, এবং এই জায়গায় তাদের অবাধ বিচরণ ক্ষেত্র। নির্জন জায়গা, শুধু ঝোপ আর পাথর, ডাকলে কাউকে পাওয়া যাবে সে আশা নেই, কারণ ত্রিসীমানায় মানুষের বসতি আছে বলে মনে হয় না। আচমকা ঠিকরে এলো সতীর্থ চিত্র সাংবাদিকের সাবধান বাণী, পালাও। তখনও বুঝে ওঠা যাচ্ছে না ঠিক কি হয়েছে। একটু থিতু হয়ে পাথরের আড়ালে পজিশন নেওয়া গেল, আর সেখান থেকে যা দেখা গেল তাতে মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার জোগাড়। একটু দূরেই গুহার ভিতর হলুদ কালো ডোরা কাটা, তবে বাঘ নয়, হায়না। এমন সাপদ তার ধারালো দাঁতে মুহূর্তে ফালা ফালা করতে পারে শিকারকে। সন্ধে নাগাদ প্রাণ হাতে নিয়ে পৌঁছানো গেল নিকটবর্তী লোকালয়ে। সকাল হতেই আবার মাতৃমন্দিরের টানে বেরিয়ে পড়া। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজস্থানের বিরাটনগরে। এখান থেকেই ক্রমশ গভীর হতে শুরু করেছে জঙ্গল, আর এখানেই হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে রয়েছে সুপ্রাচীন সতীপীঠ, যা দীর্ঘদিন ধরে ছিল মানুষের চোখের অলক্ষে। অজানা অচেনা অনামী এক মন্দির। পীঠ নির্ণয়তন্ত্রের একটি মত অনুযায়ী এই বিরাট প্রদেশে সতীর মা পায়ের চারটি আঙ্গুল পড়েছিল। দেবী নাম অম্বিকা, স্থানীয়রা বলেন অম্বিকা মনসা মাতা। রাজপুতানার জয়পুর আলওয়ার ভরতপুর অঞ্চল নিয়ে প্রাচীন বিরাট দেশ।
মহাভারতের বর্ণনা অনুযায়ী এই বিরাটনগরে এক বছরের অজ্ঞাতবাস কাটিয়েছিলেন পাণ্ডবরা। সমী গাছে অস্ত্র বেঁধে রেখে বিরাট রাজ্যে প্রবেশ করেন তারা। এলাকার জনশ্রুতি, অজ্ঞাতবাসে থাকাকালীন দ্রৌপদী পুজো দিতে আসেন অম্বিকা মাতার মন্দিরে। কম সে কম 5000 সাল পহলে কা মন্দির হে। তো কি এ রাজা বিরাট থা না, জব পাণ্ডবো নে ইনহোনে এক সাল কা অজ্ঞাতবাস বিতায়া থা পাণ্ডব, তো ইয়া আকর কে ইনহোনে এক সাল অজ্ঞাতবাস কাটি থি, তো দ্রৌপদী ইয়া পূজা করনে কে লিয়ে আয়া করতি। ইয়ে মন্দির মাতা কি শক্তি পীঠ হে, অম্বিকা মাতা হে। স্থানীয়দের দাবি অনুযায়ী মহাভারতের বন পর্বের সময়কালের আগে থাকতে রয়েছে এই মন্দির। তবে কি কবে কিভাবে নির্মাণ করিয়েছিলেন সে সংক্রান্ত কোনো তথ্য মেলে না। ইয়ে তো মেরে কো পতা নেই হ্যায় কি কিসনে বানায়া তো কিসনে নেই বানায়া, তোমারে দাদা পরদাদা সরদাদা নি ইয়ে বৈসে চলতা আ রহি হ্যায়। আব ক্যা হ্যায় কি আব ইসমে আওয়াগমন থোড়ি ব্যবস্থা জ্যাদা বড়নে লগ গি, পহলে ইসমে আওয়াগমন নেই থি, পহলে লোগো কো পতা নেই থা নেট পে দেনে পর ইয়ে ভাবে সরকার নে কাম করবাই হ্যায় রেলিং সে ইয়ে, তো ইয়ে আব উন্নতি বড় রই হ্যায় ইসকি, আব আপনা অর্ডার করকে যাও ইয়া, আব মে মাতা ইয়ে চাহতা হুঁ তো ওই হোগা কাম আপকা। ইসকা নাম পহলে বৈরাট, তিন অক্ষরো কা বৈরাট হ্যায়, আব হো গয়া ইসকা বিরাটনগর। ইয়ে বৈরাট 8 বার উজ্জড় হো গয়া, ইয়ানি কি 8 বার খতম হো গয়া, ইসলিয়ে ইসকা বৈরাট সে কোই লেনা দেনা নেই, বিরাটনগর ইসকা নাম হো গয়া। পাণ্ডব ইয়া আয়ে থে অজ্ঞাতবাস নিকালনে। পুরাণের প্রমাণ যাই হোক না কেন, সাধারণ মানুষের বিশ্বাসের জায়গায় এই মন্দিরের স্থান অনেক উপরে। মরুরাজ্যের সতীপীঠে মহাভারত এভাবে মিশে যাবে এমন আইডিয়া ছিল না, তাই দুচোখ মিলে যতদূর দৃষ্টি গেল সেই দৃশ্যমানতার দিগন্ত জুড়ে রইল অপার বিশ্ব। পাহাড় ঘেরা এই বিস্তৃত এলাকাই মহাভারতের মৎস্যদেশের রাজধানী বিরাটনগর হিসেবে পরিচিত। মহাভারতে কথিত রয়েছে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক প্রাককালে এই বিরাটনগরের রাজাই তিনি মধ্যস্থতার চেষ্টা করেছেন। সেই প্রাচীন কাল থেকেই একাধিক ইতিহাসের সাক্ষ্য বহন করে চলছে এই বিরাটনগর। রাজপুতানার শক্তিপীঠে একটি পরিবারই বংশ পরম্পরায় দেবী অম্বিকার নিত্য সেবা করে আসছে। যেখানে সতী সেখানেই শিব, বিরাটনগরের অম্বিকা মাতার ভৈরব অমৃতাক্ষ। আলবাড়ির পাপড়ি গ্রামে শিব সতী দর্শন বেশ ভালোই হল। চাতালে দাঁড়িয়ে শিবায়িত উমাশঙ্কর দূর পাহাড়ে যা দেখলেন তাতে আগ্রহ গেল আরো বেড়ে। और उसके नीचे ही भीमसेन जी की गुफा है अंदर, उसको हम ये पूरा विराटनगर हर जात से उसको प्रणाम करते हैं। ब्याह शादी में दांत जड़ूले लगाते हैं, बच्चों के चोटी वगैरह काटते हैं, तो ये भीमसेन जी की पहाड़ी पे करते हैं। ये भीमसेन जी कौन थे? ये पांडव था, उनमें भीम, वो भीम थे। एबर डेस्टिनेशन भीम गुहा। সকলের অলক্ষ্যে নিজেদের রাখার জন্য মনসামাতার মন্দিরেই প্রার্থনা করেছিলেন পাণ্ডবরা, আর সেই সময় ভীম আশ্রয় নিয়েছিলেন এই পাহাড়ের গুহাতে। ভীমের তৈরি এই গুহাই সেই সময় হয়ে উঠেছিল পাণ্ডবদের আশ্রয়স্থল। পাণ্ডবনে অজ্ঞাতবাস কা কুছ সময় এই পাহাড়ি মে বিতায়া থা। এ ভীম কি পাহাড়ি ভীম কি ডুংরি কে নাম সে ফেমাস হ্যায়। কৌরবদের শর্ত ছিল অজ্ঞাতবাসে থাকাকালীন পাণ্ডবদের যদি কেউ চিনে ফেলে তাহলে আবার 12 বছরের বনবাস। স্থানীয়দের কথায় অম্বিকা মাতা পঞ্চ পাণ্ডবকে সফল অজ্ঞাতবাসের আশীর্বাদ দিয়েছিলেন। দেবীর অভয় পেয়ে পাণ্ডবরা ছদ্মবেশে বিরাটরাজের সভায় কাজে নিযুক্ত হন। যুধিষ্ঠির কঙ্ক নামে সভাসদ হন, ভীম বল্লভ নামে পাচকের কাজ নেন, অর্জুন বৃহন্নলা নাম নিয়ে নৃত্য শিক্ষা দিতে শুরু করেন,
নকুল গ্রন্থিক নামে অশ্বশালার প্রধান নিযুক্ত হন। সহদেব তন্ত্রিপাল নামে গোশালার দায়িত্ব পান। আর দ্রৌপদী শৈরিন্দ্রী নাম নিয়ে রানী সুদেশনার সহচরী হন। यहाँ एक पहाड़ी है सामने, उस पहाड़ी के अंदर आज भी पुराने अवशेष जो राजा विराट रहा करता था उसके पुराने इतिहास आज भी हैं, कुछ अवशेष आज भी हैं। जैसे यहाँ गुप्तकालीन अशोक चक्र है, बीजक पहाड़ है जहाँ पुरातत्व विभाग के द्वारा खोज की गई, तो वहाँ आज भी मिट्टी के सिक्के संग्रहालय में रखे गए हैं। बाबा गणेश जी का मंदिर है वहाँ, उस पर एक संग्रहालय बना हुआ है, उसमें ऐसे सारे तत्व आज भी हैं। ধর্ম, পুরাণ, মহাকাব্য, মরুরাজ্যের বিরাট নগর যেন বৈচিত্র্যের ত্রিবেণী সঙ্গ। সেলুকাস কি সাথে বলেছিলেন, কি বিচিত্র এই দেশ! পুরাণ মহাকাব্য ছেড়ে এবার ইতিহাসের পটভূমিতে আসা যাক। সেখানেও ঝলমল করছে মৎস্যদেশের বিরাটনগর। গুপ্ত সতীপীঠে এসেছিলেন সম্রাট অশোক। এই স্থান মাহাত্ম্যের টানে একসময় এখানে ছুটে এসেছিলেন সম্রাট অশোকও। শক্তিপীঠ পাহাড়ের পাদদেশ অভিভূত করেছিল তাকে। আর আমাদের পিছনের এই পাথরগুলিতেই একসময় সম্রাট অশোক লিখে গিয়েছিলেন তার বাণী। भीमसेन जी की पहाड़ी के नीचे अशोक शिलालेख लिखा हुआ है। हमने सन 77 में 5वीं की किताब में पढ़ा था अशोक शिलालेख के मामले। ये अशोक शिलालेख तो प्राचीन है और इस विराटनगर को बताते हैं कि इस विराटनगर को मान्यता मिली थी अशोक शिलालेख की वजह से। सम्राट अशोक आए थे और उनके द्वारा जो बनाया गया जो चक्र था उनका, वो आज भी निश्चित ऐसे कैसे है। जो उनके कुंड थे, हवन कुंड जिनको बोला जाता था प्राचीन बौद्ध समय में, वो आज भी हैं। मौर्य युगे सम्राट अशोक और मुगल जमाना है अकबर। दिल्ली थेके राजपुतानार जे रूट तार उपरे पड़े विराटनगर। রাজপুতদের বাগে আনতে বেশ কয়েকবার আকবরকে আসতে হয়েছে এই পথে। মরুরাজ্যের পাহাড় ঘেরা এই জায়গা তামাম হিন্দুস্তানের বাদশার এতটাই পছন্দ হয়েছিল যে থাকার জন্য একটি মহল বানিয়ে ফেলেন তিনি। মুঘল দরবার হ্যাঁ, নসিয়াজি হ্যাঁ, মুঘল ইহা কি সংস্কৃতি হ্যাঁ, চিত্রকারি হ্যাঁ, আজ ভি ও ইস বাত কো গওয়াহ হ্যাঁ কি ভাই ইহা পাশা সংস্কৃতি কি জো মৎস্য জনপদ রহা হ্যায় ও ইয়ে বিরাটনগর রহা হ্যায় রাজস্থান কে জয়পুর। ऐसा माना जाता था कि यहाँ चांदी के सिक्कों की ढलाई हुआ करती थी, जो यहाँ से केवल चांदी के सिक्के बनकर मुगल दरबार दिल्ली में जाया करते थे। जंगल थे के जनपद सभ्यतार एटाई नियम, किंतु इखाने जेनो उलट पुराण। जे जायगा एक समय अशोके शिलालिपि तैरी हुए छिलो, जे जायगा एक समय इतिहासे साक्षी रोए छिलो, সেই জায়গা আজকে ইতিহাসের এত পাতা উল্টানোর পরেও এখনো তার ভয়াল ভয়ঙ্কর পরিবেশ থেকে বেরোতে পারেনি। আজ 15-20 সাল পেলে ইয়ে চারো তরফ বহুত শের ভি থে, আবি ভি প্যান্থার হ্যায়, আবি ভি কবি বার নুকসান কর দেতে হ্যায়। বিরাটনগরের বিভিন্ন জায়গা ঘুরে যখন মন্দিরে ফিরলাম, ততক্ষণে দেবী অম্বিকার আরতি শুরু হয়ে গিয়েছে। সন্ধ্যা আরতির ঘণ্টার ধ্বনিতে এখন অনুরণিত হচ্ছে সতীপীঠের মন্দির প্রাঙ্গণ। আর বিরাটনগরের চরাচর এই মুহূর্তে ঢেকে গিয়েছে ভয়াল ভয়ঙ্কর আদিম অন্ধকারে।
স্থানীয় মানুষের বিশ্বাস, যখন তারা ঘুমিয়ে পড়েন তখন এই বিরাট নগরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেবতারা জাগ্রত থাকেন। এই দেবতারাই ভয়াল ভয়ঙ্কর হিংস্রতার হাত থেকে প্রতিদিন বাঁচিয়ে রেখেছেন এখানকার মানুষকে।